আমরা দেখেছি একটা সংগঠন আছে হিজবুত তাহরির আর একটা হলো হিজবুত তাওহীদ, এই দুইটার মধ্যে তারা আদর্শিক ডিফারেন্স আছে তারা বলছে। দেখেন হিজবুত তাওহীদ এই আপনাদের টাঙ্গাইলেরই মানে বন্ডি ফ্যামিলির কোথায় পৃষ্ঠপোষকতা এটা হচ্ছে, এবং আমি যতটুকু দেখেছি তো মানে বন্ডি সাহেবের মেয়েই এটার পরিচালনা করছেন। তো তিনি সবসময় বলে যাচ্ছেন যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি বলে যাচ্ছেন তিনি যে সমস্ত ইসলামে যে নাম করে যারা ধ্বংস লীলায় ব্যস্ত, যারা নাকি এই মানুষ হত্যা করে তাদের বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন। তো যাই হোক, আমরা আমাদের গোয়েন্দা সংস্থা তাদের এই অর্গানাইজেশন সম্বন্ধে তাদের মানে সবই দিয়ে নজরে রয়েছে, এবং তারা রিসেন্টলি নোয়াখালীতে পুলিশের একটা মসজিদ করতে যেয়ে একটা ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝির পরে ওইখানে গ্রামের লোক একত্র হয়ে তাদের উপরে চড়াও, তা আমাদের শান্তি রক্ষা বাহিনী সেখানে মানে অনেক ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করছেন, তারপরেও কিছু অনাপেক্ষিতভাবে মানে তিনজনের মৃত্যুবরণ করতে হয়েছে।